আসসালামু আলাইকুম। আনারা ব্যাকে কিরকম আছেন? আশা করি আনারা ব্যাকে ভালো আছেন। আইনু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আজ জানারগুলো আর একখান ভিডিও লই আসি। আজ জানারগুলো আই ব্লগ ভিডিও শেয়ার করতাম। আজ জানারগুলো একখান মাছ পিঠার রেসিপি শেয়ার করবো। তো এই মাছ পিঠার রেসিপি কারা কারা খাইছে নাই জানি না, যা তারা খানো হেতার গোল্লায়, যা তারা হারান না হেতার গোল্লায়। আর আজ যার রেসিপি, তো আজ যে রেসিপি বানাইতে মন লাগবো। আর মাছ তো আই মাছ কিন্তু আজ ইলিশ মাছ দিবা নাই এর চাইলে আনারা সুরমা মাছ আছে না, নদীর সুরমা মাছ যে কোনো মাছ দিয়ে আপনারা মাছ পিঠা বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো আই এর যে ইলিশ মাছ দিবা নাম, তো প্রথমে আই ফিরে যেতুন ইলিশ মাছ দিয়ে নামাই লইছি। নামাই লোবের হরে আই তুন আর হাজব্যান্ডে মানে ইলিশ মাছ ভালো করে কাটতো আরে, তো হিলে বলি হেরে কইয়ে যে তুই আর একখানা মাছ গা কাটি দেও, আই মাছ পিঠা বানাই যাই শেয়ার করবো আর আপগুলো লাগে। তো মাছ পিঠাই আই বানাবেলা বলি বাকিগুলো আই রেডি করবো, শুধু মাছগা কইয়ের হেরে কাটি দিবেন লাই। তো এই আনারগো বাইয়ে সুন্দর করি আসলে মাছ কাটতে হারে। তো এই আর জিজ্ঞেস করার কাটের, এমনি জিজ্ঞেস করার কত বড় সাইজ করব, কত বড় টুকরা সব কিছু জিজ্ঞেস করি করি হে কাটের। তো যাই হোক হে কাটি কুটি দেওক, এইদিকে আমি মাছ পিঠা বানাবার বাকি জিনিস রেডি করি রইয়ে রে। যে হে আমারে জিজ্ঞেস করতেছে যে কত বড় টুকরা করব, পিসগুলো কত বড় বড় করব। তো আমিও দেখাই দিতেছি হে কাটতেছে। জানি না ওর কাছে আর ভিডিও ভালো লাগে কি না, কিনলে আনারা সাবস্ক্রাইব করেন না প্লিজ, দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে না চ্যানেল গা। আনার বলে কষ্ট করে ভিডিও বানায় আপলোড দিয়ে, কিনলে আনারা সাবস্ক্রাইব করেন না। আর সাবস্ক্রাইব না করলে আসলে ইচ্ছা করে না ভিডিও করবেন লাই। তো আনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আনার বলে আরও বেশি বেশি ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো মাছ কাটি দিবার হলে মাছ এখন আই দুই দেয় লইছি, লই আই মাছ দুই টুকরা ভাজি করে লইছি, শুধু লবণ আর হলুদ দিয়ে একটু ভাজি করে লইছি সাচ্ছে। আর এনে আই টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেগুন কাটি লইছি। তো প্রথমে তেলেতে আই এনে ওই ক্যাপসি হলুদ ক্যাপসিকাম দিছি একটু, এন অপশনাল চাইলে দিতেন হারেন আবার না দিতেন হারেন। তেল দিয়ে দিছি, তেলেতে আই পেঁয়াজ দিছি বড় সাইজের ইজ্জে কুচি করি, কাঁচামরিচ কুচি দিছি জাল মানে রান্নাকে টেস্ট অনুযায়ী দিতেন হারেন। তো এই কাঁচামরিচ কুচি রসুন কুচি দিছি দুই কোষ, দুই দিছি রসুন, তারপর হচ্ছে বড় সাইজের যে টমেটো কুচি দিছি, ক্যাপসিকাম কুচি দিছি অর্ধেক দি ভালো করে লাই এখানে লাল লাল করে ভাজি করে লই দেব। তো একটু লাল লাল হয়ে যাইলে হিয়ার হরে ইঙানে আই বাকি মশলা দিয়ে দিম। তো ইঙানে দিছি আই একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে কি গরম মশলা রেডে জিরা ধনিয়া গুঁড়ো। আসলে বিদেশে তো মানে বাংলাদেশে যেরকম মশলা পাওয়া যায় ওইরকম মশলা না, মশলার টেস্ট এত বেশি ভালো না। তারপরেও যেটা আছে এটা দিয়ে আসলে খাইতে হয়। তো এই জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিছি একটু, আর হচ্ছে লবণ দিয়ে একটু পানি দিয়ে এটারে একটু কষিয়ে নিতে হইব। তো কষিয়ে লেবের হরে হিয়ার হরে আই ইলিশ মাছের কাঁটা তো প্রচুর থাকে আপনারা জানেন, তো কাঁটা এখানে সময় নিয়ে আসলে বাসি লইতে হইব, বাসি মানে কাঁটা বেছে ফেলে দিতে হইব আর কি। তো যেহেতু আমি আর ভিডিওতে ফেনির বাসা দিয়ে ভিডিও এডিট করি, তো জানি না ওর কাছে ভালো লাগে কি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছের কাঁটা বাজবার হরে একটু কষানি ওই গেলে মাছ এখান দিয়ে দিতে হইব, দিয়ে দিবার হরে এনেরা একটু লাড়ি সারি আর কোনো ফানি অ্যাড করা যেত না। চুলার আজ কিন্তু মিডিয়ামে রাখি, এরপরে এখানে একদম শুকনা করে ফেলতে হবো, মানে ফানি রাখা যায় একদমই যাইত না। তারপর আমি একটুখানি টমেটো সস দিয়ে দিছি, তো একটুখানি টমেটো সস আর একটুখানি সয়া সস দিয়ে দিছিলাম এখানে, মানে দুই তিন ফুটা সয়া সস আর টমেটো সস দিছি এক চা চামচের মতো। তো তারপর হিয়ারে ধনিয়া পাতা অ্যাড করে দিছি, তো ধনিয়া পাতা দিবার হরে আর একটু লাইসা এটারে ধনিয়া পাতাটারে একটু সিদ্ধ করি এলামও, মানে কাঁচা রাখুন যাই তো ধনিয়া পাতা একটু সিদ্ধ করবার হরে লবণ অ্যাড করে দিছি। তো আমি এখানে বলাতে একটু ভুল হয়েছে, যেহেতু ভিডিওটা আরও আগের, লবণটা লাস্টে অ্যাড করছি, আগে কিন্তু আমি কোনো লবণ এখানে অ্যাড করি নাই। তো লবণ লাস্টে অ্যাড করে দিয়ে এরপরে চুলাটা অফ করে দিয়ে এগুলো ঠান্ডা হতে দিয়ে দিছি। আর এখানে আমি ডোটা আগে মেখে রাখছি, ডোর মধ্যে শুধু জাস্ট ওই যে আমার সিঙ্গার ডোর মতোই মাখতে হবে, মানে এ দিতে হবে একটুখানি লবণ আর হচ্ছে তেল দিয়ে এটাকে ভালো করে মানে ময়দার সাথে মিশিয়ে নিয়ে তেল, এরপরে একটু পানি দিয়ে জাস্ট মানে একদম শক্ত না একদম নরম না মিডিয়াম করে ডোটা রেডি করে নিতে হবে। নিয়ে একটু 15-20 মিনিট রেস্টে রেখে দিলে ডোটা একদম সফট হয়ে যায়। তো আমি এরকম রুটির মতো করে বেলে নিছি, মানে বড় সাইজের রুটি না, বড় সাইজ করলে মিডিয়াম সাইজ করতে হবে, বড় সাইজ করলে একদম পিঠাটা অনেক বড় হয়ে যাবে। আর একদম ছোটো
করলেও ইচ্ছা ছোট করা যায়, ছোট করলে দেখতে পিঠাগুলো মাছগুলো ছোট ছোট লাগে। তো আমি মিডিয়াম সাইজ করে বানাই, আমি যে এরকম বানাই এরকমই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি এরকম ছুরি দিয়ে এই পাশে ছয়টা এই পাশে ছয়টা মোট 12টা দাগ কেটে নিছি। নেওয়ার পর মাঝখানের যে জায়গাটা আমি রেখেছি আপনারা আসলে দেখে বুঝে নিতে হবে, ওই জায়গাটার ভিতরে কাটা অংশে কোনোভাবে মাছের পুরটা দেওয়া যাবে না। মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে মাছের ফুটটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর জাস্ট এই পাশ থেকে একটা ইয়ে দিবেন, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে, জাস্ট মানে দেখে বুঝে নিতে হবে। আসলে এইসব হাতের নাস্তাগুলো তো আর মানে বলে বোঝানো সম্ভব না, দেখে বুঝে নিতে, ওই জন্য ভিডিও করা। তো দেখে বুঝে নেবেন আমি কীভাবে করতেছি। এই যে জাস্ট এই পাশ থেকে একদম ইজি, অনেক সহজ মাছের পিঠাটা তৈরি করা। আর এটা আলহামদুলিল্লাহ খেতে এত বেশি মজা, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানে। তারপর আমি লেসটাকে একটু মানে শেপ দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। তো এরকম চাইলে আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন, চাইলে ছুরি দিয়েও করতে পারেন। তো আমি ছুরি দিয়ে এটাকে একটু দাগ কেটে নিছি। আর তারপর মাছ মাছের মানে চোখের আকৃতি দেওয়ার জন্য একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। তো লবঙ্গটা অবশ্যই দিবেন, দিলে মানে একদম মাছের মতোই লাগে সেম টু। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা ফিটে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে পিঠাটা আসলে বানানো খুব বেশি কঠিন না, একদমই সহজ, জাস্ট একটু দেখে বুঝে নিলে একদম ইজি। দুই পাশে ছয়টা মানে এক পাশে যদি আপনি পাঁচটা দাগ কাটেন, অপর পাশেও পাঁচটা দাগ কাটতে হবে। পিঠার সাইজ অনুযায়ী দাগগুলো কাটতে হবে। আর হচ্ছে যে মাঝখানের জায়গার যে জায়গাটা খালি রাখবেন ওই জায়গাটাতে পুর দিবেন, কাটা অংশে কোনোভাবে পুর দেওয়া যাবে না, তাহলে মাছটা ভাজার সময়, মাছ পিঠাটা ভাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে। তো আর এরকম এ করে জাস্ট এই পাশে থেকে একটা, এই পাশ থেকে একটা দিলে মাছের একদম শেপটা চলে আসে, একদম ইজি, দেখে বুঝে নেবেন। তো আর এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু শুধু মাছ না মাংসর পুর দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। পুরটা তো আমরা ইজিলি যে কোনো মাংস দিয়ে বানাতে পারি, আবার মাছ দিয়েও বানাতে পারি। তবে মাছ পিঠা যেহেতু মাছ দিয়ে বানানো, আবার অনেক বাচ্চারা আছে না মাছ খেতে পছন্দ করে না, মাংস দিয়ে খেতে পছন্দ করে, তো মাংস দিয়ে বানালে আমার মনে হয় বেশি ভালো হয় বাচ্চাদের জন্য আর কি। আর বড়রা তো মাছ মাছ ইজিলি খাওয়া যায়। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুই তিনটা পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো এই যে আমার চারটা পিঠা বানানো হয়ে গেছে। আমি আজকে খুব বেশি পিঠা বানাইতেছি না, মাত্র চারটা বানিয়েছি। অবশিষ্ট পুরটা আমি ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে। তো এই যে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, একদম ডুবো তেলে ভাজতে হবে না, জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিলে হবে। তো আমি মাছ ভাজতেছি, এপাকে দেখি আমার মেয়ের বান্ধবী কল দিচ্ছে আমার আরেকটা ফোনে। মনে হচ্ছে রুবাইয়া, আমরা যখন ফেনীতে ছিলাম তখন আনিশাস খুব মানে ভালো বন্ধু যেটাকে বলে, সবসময় ওর সাথে খেলা করতো, আমাদের ফাঁসির ইউনিটে ছিল ওরা। তো এখনও ও অনেক বেশি মিস করে দুজন দুজনকে, সবসময় ফোনে কথা হয়। তো কথা বলতে বলতে আমার মাছ ভাজিটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এটাকে আমরা তেল দিয়ে মাখছি, মাখার সময় তেল দিলে তেল ভাজার সময় খুব বেশি তেল টানেও না পিঠায়। আবার আপনার মিডিয়াম আছে ভাজলে এটা ইজিলি একদম ভালোভাবে কুক হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর এটা একদম মানে গোল্ডেন কালার করে একটু ভেজে নামিয়ে নিতে হবে, খুব বেশি কালার করে ফেললে কিন্তু নামানোর পর কালারটা বেশি কালো হয়ে যাবে। তো এই যে আমার চারটা মাছ পিঠা বানানো তৈরি হয়ে গেছে, এত বেশি মজা, অনেক বেশি মচমচে থাকে। যেহেতু তেল দিয়ে আমরা ডোটা রেডি করি, তো ডোটা রেডি করার সময় তেল দিলে কিন্তু এটা অনেক বেশি অনেকক্ষণ মচমচে থাকে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দাঁড়াও এখানে রাখো, এখানে রাখো। হ্যালো মিস্টার কিটি, সরি মিস্টার না, মিস কিটি, এটা কি মিস কিট বিস্কিট, মিস কিটি না, মিস কিটি, মিস কিটি, মিস কিটি, মিস কিটি বলে বলে কিটি বলে ছোট বলে মিস কিটি বলে। ওহে এরা বাচ্চা আছে, এরা বাচ্চা আছে না, ও খাবার খাইছে না ওই জন্য। ছাড়ি দেও না, বিরক্ত করো কেন, একটু খেলো। পড়ে যাবে না, আমার সাথে এখানে যাইও না কিটি, এই এখানে যাও, ছবিতে যাও কিটি। এই তুমি ফা কেন ধরছো, ছাড়ি দাও, ব্যথা পেতো না। এখন আমাদের কিটি
এটার নাম কি